যেটা বলছিলাম আর কি যে একটা এক্সট্রা কিছু বলতে কি মানে এটা হচ্ছে ধরো তোমার অফ টপিকও চিন্তা করতে পারো মানে নরমালি চিন্তা করো যে আমরা দেখেছি যে বর্তনীতে রোধকে দুই ভাবে কানেকশন দেওয়া যায় শ্রেণীতেও কানেকশন দেওয়া যায় আর হচ্ছে সমান্তরালেও কানেকশন দেওয়া যায় এখন দেখো যখন দুইটা রোধ শ্রেণীতে যুক্ত থাকে তখন ধরো এই দুইটা রোধ আছে এইটার মান 10 ওহম এটার মান হচ্ছে 10 ওহম দুইটাই হচ্ছে 10 ওহম করে এখন যদি যেহেতু তারা শ্রেণীতে যুক্ত এটাকে আমার বলে দেওয়া লাগবে যে শ্রেণীতে যুক্ত বুঝাই যাচ্ছে পাশাপাশি তারা মানে শ্রেণী তো এদের সাথে একটা ব্যাটারি কানেক্ট করে দিই হ্যাঁ শ্রেণী আর কি তো এরা যখন শ্রেণীতে যুক্ত থাকে সেই ক্ষেত্রে তাদের হচ্ছে যে তুল্য রোধ সেটা বের করার সূত্র কি আর এস ইকুয়াল টু হচ্ছে 10 প্লাস 10 তাই না তার মানে টোটাল রোধটা কত হয়ে যাচ্ছে 20 ওহম সরি 20 আর কি এটা একটু ইরেজ করে লিখে ফেলি 20 ওহম ঠিক আছে 20 ওহম হয়ে যাচ্ছে এখন চিন্তা করো এই সেম রোধ জাস্ট কি করবো কানেকশনটা ডিফারেন্ট করবো কেমন করবো জানো সমান্তরাল করবো সমান্তরাল করলে কি হয় বলতো সমান্তরাল করলে এখানে দেখো এটা 10 ওহম এটাও 10 ওহম এই ভোল্টেজ কত এটা নিয়ে আপাতত আমাদের মাথা ব্যথা থাকবে না ভোল্টেজ নিয়ে কাজ করছি না কাজ করছি রোধ নিয়ে তুল্য রোধ নিয়ে তো এখন দেখো এরা সমান্তরালে যুক্ত বা প্যারালাল কানেকশনে যুক্ত যখন তারা সমান্তরাল বা প্যারালাল কানেকশনে যুক্ত থাকে সেই সময় আমাদের সূত্রটা হয়ে যায় হচ্ছে rp = 1/rp = 1/ কি হবে বলতো 10 + 1/10 এখান থেকে এরকম একটা করলে rp = 1/rp = কি আসবে তাহলে এখান থেকে 10 থাকলে তাহলে হচ্ছে 2 সুতরাং rp = আসবে হচ্ছে তোমার 10/2 মানে হচ্ছে 5 ওহম আর কি ঠিক আছে সো 5 ওহম আসছে একটা জিনিস দেখো একই রোধ জাস্ট কানেকশনের ডিফারেন্স এখন দেখো যখন তুমি 10 ওহম মানের দুইটা রোধকে এক পাশাপাশি কানেক্ট করো তখন তাদের যেটা হবে শ্রেণীতে কানেক্ট করো তখন তাদের তুল্য রোধের মানটা বেড়ে যায় আবার দেখো যখন তুমি দুইটা রোধকে হচ্ছে এরকম সমান্তরালে যুক্ত করো সেক্ষেত্রে রোধের মানটা কমে যায় এখান থেকে তোমরা কি বুঝলে বলতো এখান থেকে বা এটা বলার মেইন উদ্দেশ্য আমার যেটা ছিল সেটা হচ্ছে যে তোমাদেরকে যদি বলা হয় যে একটা বর্তনীতে রোধের মান বাড়াতে হবে ঠিক আছে সেই ক্ষেত্রে আরেকটা এক্সট্রা রোধ তোমার অবশ্যই অ্যাড করতে হবে এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি বলা হয় একটা বর্তনীতে রোধের মানটা বাড়বে সেই ক্ষেত্রে যে এক্সট্রা রোধটা তুমি অ্যাড করবে সেই রোধের মান মানে সেই রোধটা তুমি কেমন কানেকশনে অ্যাড করবে শ্রেণীতে অ্যাড করবে নাকি সমান্তরালে অ্যাড করবে বলতো তোমরা কিন্তু চট করে বলে ফেলবে যে আমরা শ্রেণীতে করবো কেন কারণ শ্রেণীতে করলে রোধের মানটা বাড়ে দেখো দুইটা রোধকে আমি যখন শ্রেণীতে সংযুক্ত করেছিলাম তখন এটা যে তুল্য রোধ এসেছিল সেম রোধকে আমি যখন সমান্তরালে করছি তুল্য রোধের মান ওদের থেকেই কমে গেছে তার মানে যদি এমন বলা হয় যে একটা বর্তনীতে রোধের মান বাড়াতে হবে সেই ক্ষেত্রে কোনো একটা এক্সট্রা রোধকে আমাদের ওই বর্তনীতে শ্রেণীতে যুক্ত করতে হয় আবার যদি এমন হয় যে হচ্ছে একটা বর্তনীতে রোধের মান কমাতে হবে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কি করবো সমান্তরালে যুক্ত করবো সো এটাই ছিল আমার মেইন মানে মেইন উদ্দেশ্য তোমাদেরকে এই কথাগুলো বলার আরেকটা যেটা ব্যাপার সেটা আমি থিওরিতে বলেছি আরেকটা এখানে আমার বলা উচিত এই জন্য আমি বলে দিচ্ছি আর কি সেটা হচ্ছে যে যখন আমরা সার্কিট অ্যানালাইসিস করি আমাদের শ্রেণীতে সাধারণত অ্যামিটার ভোল্টমিটার এগুলো আমাদের সার্কিটে থাকে না ঠিক আছে কিন্তু ধরো যদি থাকে সেই ক্ষেত্রে কি হইতে পারে ঠিক আছে ধরো এই সার্কিটের মধ্যে কোথাও আছে যেমন ধরো একটা সার্কিট আঁকি ঠিক আছে ধরো একটা খুব সিম্পল একটা সার্কিট আঁকি এরকম একটা সার্কিট তিনটা রোধ দিয়ে পাশাপাশি এরকম একটা সার্কিট আঁকলাম ওকে আচ্ছা এখান দিয়ে কারেন্টের ফ্লো হবে খুব স্বাভাবিক এটা ধরো R1 এটা হচ্ছে R2 এটা হচ্ছে R3 ঠিক আছে ওকে এখন কথা হচ্ছে যে কারেন্ট ফ্লো হচ্ছে খুব ভালো কথা এখন আমি জানতে চাই এখানে তড়িৎ প্রবাহের মানটা কত যদি আমি এটা জানতে চাই তাহলে আমার একটা যন্ত্র লাগবে এবং তোমাদেরকে যখন আমি থিওরি পড়াচ্ছিলাম সেখানে আমি বর্তনীর বিভিন্ন উপাদান পড়িয়েছি এবং সেখানে একটা স্পেসিফিক উপাদান ছিল যার নাম ছিল অ্যামিটার এই যে অ্যামিটার এই অ্যামিটারের কাজ কি জানো অ্যামিটারের কাজ হচ্ছে তোমার তড়িৎ প্রবাহকে মাপা ঠিক আছে ওকে অ্যামিটারের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহকে মাপা এখন এই যে অ্যামিটার অ্যামিটারকে অবশ্যই তাহলে কি বর্তনীতে সংযুক্ত করতে হবে এখন বর্তনীতে যেটা করা হয় অ্যামিটারকে সবসময় শ্রেণীতে যুক্ত করা হয় এটা যখন আমি থিওরি পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে হচ্ছে তোমার শ্রেণীতে যুক্ত করা হয় এখন কেন শ্রেণীতে যুক্ত করা হয় এটা হচ্ছে একটা মেইন কোয়েশ্চেন তাই না এই প্রশ্নের উত্তরটা আমি আসলে দেইনি তো এখন দিচ্ছি তো শ্রেণীতে যুক্ত করা কারণ কি কারণ হচ্ছে যে ও তো তড়িৎ প্রবাহ মাপবে তার মানে ওদের মধ্য দিয়ে যা যাবে ওর মধ্য দিয়েও তা যেতে হবে যদি এখানে তুমি যদি ওকে হচ্ছে ওদের সাথে এরকম সমান্তরালে যুক্ত করো মানে চিন্তা করো যে অ্যামিটারকে তুমি এভাবে সমান্তরালে যুক্ত করবে তাহলে যেটা হবে এখানে এসে কারেন্ট দ্বিধায় ভুগে যাবে যে কারেন্ট কি উপরে যাবে নাকি কারেন্ট নিচে যাবে
এই ধরনের সিচুয়েশন যাতে তৈরি না হয় এর জন্য কি করা হয়, অ্যামিটারকে সবসময় বর্তনীতে শ্রেণীতে যুক্ত করা হয়, যাতে রোধের মধ্য দিয়ে যতটুকু কারেন্ট যায় অ্যামিটারের মধ্য দিয়েও যেন ততটুকুই কারেন্ট যায়। এবং অ্যামিটারের কাজ কি, বর্তনীতে তড়িৎ প্রবাহ মাপা, যে একটা বর্তনীর মধ্য দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে সেটার মান কতটুকু। তার মানে এটা বলার মেইন কারণ কি আমার এখানে, এটা বলার মেইন কারণটা হচ্ছে তোমাদের সাধারণত অ্যামিটার থাকার কথা না, যদি থাকে সেক্ষেত্রে দেখবে মানে খেয়াল রাখবে যেন অ্যামিটারটা শ্রেণীতেই যুক্ত থাকে, ঠিক আছে। যদি সমান্তরালে যুক্ত থাকে সেটা কিন্তু ভুল, সমান্তরালে কিন্তু যুক্ত থাকবে না অ্যামিটার, ঠিক আছে। আচ্ছা, তো অ্যামিটারের ব্যাপার তো চলে গেল, এখন চলো আরেকটা নতুন টার্ম শিখি, সেটা হচ্ছে ভোল্টমিটার। এখন ভোল্টমিটারের কাজ কি, নামটা শুনে বুঝতে পারছি ভোল্টেজ রিলেটেড কোনো একটা কাজ হবে, হ্যাঁ নামটার মধ্যেই আসলে আমাদের মেইন যে কাহিনী সেটা লুকায়িত আছে, তাই না। তো ধরো এটা আর ওয়ান রোধ, এটা হচ্ছে আর টু রোধ, ঠিক আছে। এখানে যদি এরকম কারেন্ট পাস হতে থাকে তো তুমি জানতে চাও, আচ্ছা এখানে আরেকটা ইয়া করি, যেমন হচ্ছে আচ্ছা যাই হোক, এখন তুমি জানতে চাও যে এটার ভোল্টেজ কত, এখন এটার ভোল্টেজ কত এটা যদি জানতে চাও সেক্ষেত্রে তোমার যেটা করতে হবে এটার অ্যাক্রসে একটা যন্ত্রকে লাগাতে হবে, বা বলতে পারো যে এটার দুই প্রান্তের সাথে অ্যাড করতে হবে। বিকজ ভোল্টেজ কি দুই প্রান্তের মাপা হয়, এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজ কি সেম তো হবে না, ডিফারেন্ট হবে। এখন এই যে ডিফারেন্ট হবে সেই ডিফারেন্টটা মাপার জন্য কি দুইটা প্রান্তে অ্যাড থাকা লাগবে। এর জন্য যেটা করা হয় যে ভোল্টমিটারকে যেটা ইউজ করা হয় কোনো একটা বর্তনীর বা কোনো একটা রোধের হচ্ছে তোমার বিভব পার্থক্য মাপার জন্য সেইটাকে সবসময় সমান্তরালে যুক্ত করতে হয়। তো আশা করি তোমাদের মনে থাকবে যে কোনটাকে সমান্তরালে যুক্ত করব এবং কোনটাকে হচ্ছে আমরা শ্রেণীতে যুক্ত করব, ঠিক আছে। তারপর আমরা চলো আরেকটা ম্যাথ করে ফেলি, সেই আরেকটা ম্যাথ হচ্ছে কি আমাদের হচ্ছে সমান্তরাল বর্তনী রিলেটেড। তো আমরা অলরেডি শ্রেণী বর্তনীতে বিভব ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করে ফেলেছি, তারপর আমরা দুইটা সার্কিট অ্যানালাইসিস করে ফেলেছি, তার মধ্যে কিন্তু আমরা একটা শর্ট সার্কিট দেখেছি যেটা আমাদের ট্রিক কোয়েশ্চেন ছিল, আর একটা নর্মাল সার্কিটও করেছি। এখন আমরা যেটা করব এটা হচ্ছে দেখে বুঝতে পারছো এটা হচ্ছে কেমন বর্তনী, এটা হচ্ছে একটা সমান্তরাল বর্তনী। তো এখান দিয়ে কারেন্টটা যাবে, কারেন্টটা এভাবে যাবে, এখান দিয়ে যাবে, এখানে এসে দেখবে কি কারেন্ট জানো, দেখবে তার দুইটা রাস্তা, একটা রাস্তা এই যে মানে দুইটা রাস্তা না সরি, এখানে আসলে তিনটা রাস্তা, এখানে একটা রাস্তা, এখানে একটা রাস্তা, এখানে একটা রাস্তা। সো কারেন্টের মনে খুব দয়া হবে এবং সে বলবে যা আমি তিনটা ভাগে ভাগ হবো এবং আমার তিনটা অংশকে তিনটা রাস্তা দিয়ে পাঠিয়ে দিবো। এটা হচ্ছে কারেন্টের মাথায় কাজ করবে আর কি, ঠিক আছে। সো কারেন্টের একটা ই1 অংশ যাবে, দেন ই2 একটা অংশ যাবে, আর ই3 একটা অংশ যাবে। ওকে, ভালো কথা। আমাদের কাজ হচ্ছে যে প্রশ্নের, দেখো প্রশ্নটা কিন্তু খুব ট্রিকি কোয়েশ্চেন, কিন্তু এটা জানতে চায় না যে হচ্ছে তোমার কি বলে সেম কারেন্ট মানে মানে কোনটার মধ্যে যে কতটুকু কারেন্ট পাস হবে বা এখানে কারেন্ট বিভাজিত আদৌ হবে কি হবে না, এটা কিছু কোয়েশ্চেনে মেনশন করে না। কোয়েশ্চেন বলছে এই যে 4 ওহম মানের একটা রোধ আর এই যে 3 ওহম মানের একটা রোধ, এদের মধ্য দিয়ে কি একই তড়িৎ প্রবাহিত হবে কি হবে না, এটা আমাদের বের করে দেখা লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনে আর কি বলছে মেইনলি। তো চলো দেখি, আমরা আপাতত বুঝতে পারছি যে দুইটার মধ্যে দিয়ে অবশ্যই সেম কারেন্ট যাবে না, কারেন্ট অবশ্যই ডিফারেন্ট হবে। তো কারেন্টের মানটা কি হবে সেটা বের করতে হবে। তো তার আগে যেটা বলবো সেটা হচ্ছে দেখো সবার কিন্তু কমন পয়েন্ট একটা, যেহেতু কমন পয়েন্ট একটা সবার কি সেম হবে, এখানে সবার বিভব পার্থক্য সেম, ঠিক আছে, মানে শ্রেণীর ঠিক উল্টা, এখানে বিভব পার্থক্য সেম আর কি। সো বিভব পার্থক্য যেহেতু সেম, সো সবার ক্ষেত্রে আমি বিভবটা বি ধরি, তো বি কোস্ট আমি কি ধরতে পারি, বি কোস্ট আমরা জানি IR, তাই না। এই আইটা কি, এই আইটা হচ্ছে মূল তড়িৎ প্রবাহ, আর আরটা হচ্ছে তোমার বর্তনীর মোট তোল মানে মোট যে তুল্য যে রোধটা আছে সে মোট তুল্য রোধটা আর কি, এটা হচ্ছে আর বি। তো এখান থেকে আমি বি এর মানটা বের করতে পারি। এখন আমার যেটা কাজ করতে হবে, কাজ হচ্ছে যে এই যে R1 রোধ, এটাকে ধরলাম R1, এটাকে ধরলাম R2, এটাকে ধরলাম R3, এই যে R1, R2 আর R3 এদের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যায় সেটা বের করতে হবে। তো I কস্ট আমার জানি কি V/R, তাই না। এখন তার মানে R1 রোধের মধ্যে দিয়ে I1 কারেন্ট যায়, তো সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে এরকম। এখন এই যে বি, এই বি কষ্টটা আমি এটা লিখতে পারি না, কেন লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। আচ্ছা, এটা লিখে ফেললাম, ডিভাইডেড বাই কি লিখতে পারলাম, R1, তাই না। এবং এটা কি, এটাই ছিল আমাদের হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার রুলে কিন্তু আমি এটাই পড়িয়েছি, তাই না। এটা এভাবে করে আমরা কোন রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যায় সেটা বের করতে পারি। তো ফার্স্ট অফ অল এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে তিনটা রোধের মানকে ইউজ করে আমাদের তুল্য রোধটা বের করে ফেলতে হবে। তো চলো ফার্স্ট আমরা তুল্য রোধ আর পি এর মানটা বের করি। আর পি কোস্ট এখানে কি হয় আমরা একটু দেখি, এখানে হবে হচ্ছে 1/2 প্লাস হবে হচ্ছে 1/3 প্লাস হবে হচ্ছে 1/4, ঠিক আছে। সো এখান থেকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে এরকম একটা মান আসবে 2 ইনভার্স প্লাস হচ্ছে 3 ইনভার্স প্লাস হচ্ছে 4 ইনভার্স, ঠিক আছে।
সেটাকে আবার যদি ইনভার্স করি সেক্ষেত্রে মানটা আসবে হচ্ছে তোমার আরপি ইকুয়ালস টু আসবে হচ্ছে তোমার 0.92 আমি আরপির মানটা জানি, এখন আমি কি মূল প্রবাহ আই এর মানটা জানি? মূল প্রবাহ আই এর মানটা কিন্তু আমি জানি না, তা আমার সেটা বের করে নিতে হবে না? তা আমি চাইলে সেটা বের করে নিতে পারি, তো চলো আমি এটা বের করে নিই। কিভাবে বের করবো? আমি ভি এর মান জানি, আমি হচ্ছে তুল্য রোধ জানি, তো আই কোস্ট আমরা নিই হচ্ছে ভি বাই আর, ঠিক আছে? আই কোস্ট হচ্ছে ভি বাই আর পি, এখানে ভি এর মানটা কত? ভি এর মানটা হচ্ছে আমার এখানে কত, 25, এবং আর পি হচ্ছে 0.9230, সেখানে যদি আমি ভাগ করি I cost হবে হচ্ছে 27.0855 ampere, এটা হচ্ছে আমার মূল কারেন্ট, ঠিক আছে? আমার মূল কারেন্ট বা বলতে পারো মেইন তড়িৎ প্রবাহটা, তো মেইন তড়িৎ প্রবাহের মানটা আমি জানি। এখন আমার কি করতে হবে? আমার এখানে হচ্ছে আই ওয়ানটা বের করতে হবে। আই ওয়ান বের করা খুব সহজ, এখানে আমি একটু এসে ভ্যালুটা বসিয়ে দিব, 0.855 হচ্ছে আর পি ভ্যালুটাও বেশ বড়, তাই না? আর পি ভ্যালুটা আমি নিচে লিখে দিচ্ছি, 30 ডিভাইডেড বাই হচ্ছে, আচ্ছা আমার এখানে আই ওয়ান না বের করলেও হতো, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, বের করছি যেহেতু বের করি, ডিভাইডেড বাই আর ওয়ান এর ভ্যালু হচ্ছে 2, তো এখান থেকে আমি যদি একটু ক্যালকুলেট করি, 27 হচ্ছে 0.855 হচ্ছে 9238 ভাগ হচ্ছে 2, তো এখানে আই ওয়ান ইকুয়াল হচ্ছে তোমার আসতেছে কত, আসতেছে হচ্ছে তোমার 12.51 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এটা আই ওয়ান বের করে ফেললাম, তো চলো এখন আমরা আই টু আর আই থ্রি বের করি। তো আই টু আর আই থ্রি কে আমরা বের করবো সেম নিয়মেই বের করবো, আই এর ভ্যালু কত, 27.0855 এখানে আর পি এর ভ্যালু কত, ওই সেম একই জিনিস, ঠিক আছে? 9 2 3 ডিভাইডেড বাই এখানে কি হবে বলতো, ডিভাইডেড বাই এখানে হবে হচ্ছে তোমার এই যে ইয়া কি বলে মূল, এটা যে রোধের মানটা, এই রোধের মানটা কত, 3, তো এখানে আমি একটু ক্যালকুলেট করি হচ্ছে 0.855 হচ্ছে তোমার 0.9230 ভাগ হচ্ছে 3, এখান থেকে ভ্যালু আসে 8.33 অ্যাম্পিয়ার। তারপর আমি আই থ্রি বের করি চলো, তো আই থ্রি যদি বের করতে চাই সেক্ষেত্রেও সেম জিনিস, উপরেরটা সেমই থাকবে, আই এর ভ্যালুটা সেম থাকবে তোমার হচ্ছে 0.855 হচ্ছে 0.9230 ডিভাইডেড বাই এখানে হচ্ছে কত আসবে তোমার 4, ঠিক আছে? সো একই জিনিস একই কাজ করবো, 27.0855 হচ্ছে 0.9230 ডিভাইডেড বাই হচ্ছে তোমার কত, 4, তো এখানে যদি আমি ক্যালকুলেট করি আসবে 6.25 অ্যাম্পিয়ার। একটা মজার ব্যাপার কি জানো, তুমি যদি এই কারেন্ট গুলোকে যোগ করো, দেখো এই যে কারেন্টটা এখানে ভাগ হয়েছে না, তারপর আমি লিখতে পারি না যে আই কত হচ্ছে আই ওয়ান প্লাস আই টু প্লাস হচ্ছে আই থ্রি, এটা লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি, কেন পারবো না? এবং মজার ব্যাপার হচ্ছে তুমি যদি এই যে ইন্ডিভিজুয়াল যে কারেন্ট গুলো পেয়েছো, আই ওয়ান আই টু আই থ্রি পেয়েছো, এদেরকে তুমি যদি যোগ করো সেটা কিন্তু মূল কারেন্টের সমান হবে, তো চলো আমি একটু যোগ করে দেখি, 12.51 প্লাস হচ্ছে 6.25 প্লাস হচ্ছে তোমার কত, 8.33, সো অলমোস্ট মানে 27.09, ঠিক আছে? মানে এদেরকে যোগ করলে অলমোস্ট এরকমই আসে, মানে 27.09 আসে, মানে একদম কাছাকাছি কিন্তু চলে আসে, 09 অ্যাকচুয়ালি 09, মানে অনেক কাছাকাছি চলে আসে। তার মানে আমরা দেখলাম যে আমরা যে মানটা বের করি সেটা আসলে কারেক্ট, তাই না? এবং এটা থেকে আরেকটা যেটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে এই যে আই টু আর আই থ্রি, আই টু মানে কি 3 ওহম রোধের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল সেটা, এবং আই থ্রি যেটা হচ্ছে তোমার 4 ওহম রোধের মধ্যে দিয়ে যাচ্ছিল, তাদের মান কিন্তু সমান আসেনি, তার মানে এই দুটো রোধের মধ্যে দিয়ে কিন্তু অবশ্যই সেম কারেন্ট প্রবাহিত হবে না, সিম্পল, তাই না? আচ্ছা, তার মানে আমরা আমাদের উত্তরটা পেয়ে গিয়েছি, এবং এটা হচ্ছে আমরা কিভাবে বের করলাম, কারেন্ট ডিভাইডার রুল দিয়ে বের করলাম, খুব সহজ।